সত্য সেটা আপনাদের। ওই জনপদের লোকগুলি তারপর বলেছিল যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম। জনপদের লোকগুলি বলল যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা যদি তোমাদের কথা মেনে নেই তাহলে আমাদের অমঙ্গল হবে। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, অতএব তোমরা তোমাদের এই কাজ বন্ধ করো, যদি তোমরা বন্ধ না করো লানার জুমান নাকুম আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো বলে নাউজুবিল্লাহ। ওয়ালাইয়া মাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তাহলে যদি তারপরও বন্ধ না করো তাহলে আমরা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব। নবীরা বলল যে কলু তাইরুকুম মাআকুম, যে আমরা হচ্ছি আপনাদের কাছে যে প্রেরিত হয়েছি আসলে আমাদের সাথে কোনো অমঙ্গল নেই, আমরা বরং এজন্য এসেছি যে আইন যুক্তিরতম, আমরা আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার জন্য এসেছি। বল আন্তুম কওমুম মুসরিফুন, বরং তোমরা আমাদের সাথে বাড়াবাড়ি করছ, সীমা লঙ্ঘন করছ। এ ধরনের বক্তব্য শোনার পরে আরেকজন ব্যক্তি আসলেন, উনি বললেন যে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ কয়লা ইয়া কওম ইত্তাবিউল মুরসালুন, যে তোমরা যে নবীদেরকে হত্যা করার প্ল্যান নিয়েছো বা তাদেরকে প্রত্যাখ্যান করতেছো, আসলে এদেরকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেনি, এরা আল্লাহর রাসূল, তোমরা এদের অনুসরণ করো, অনুকরণ করো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, ওই ব্যক্তি তৃতীয় পক্ষের সুপারিশকারী ব্যক্তি বলতেছেন যে তোমরা এই নবী রাসূলদের অনুসরণ করো, কেননা এরা তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, বরং তোমাদেরকে সত্যের পথ দেখাতে চায়। সম্মানিত বন্ধুগণ, এই হচ্ছে বেশ কয়েকটি আয়াত। ১৩ নম্বর আয়াত থেকে শুরু করে বলা চলে যে ২৬ নম্বর আয়াত পর্যন্ত, ২৭ নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরায়েলের দুইজন তিনজন নবীর বর্ণনা এই সূরার মধ্যে এসেছে। এই কথাগুলির মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের দাওয়াতের স্ক্রিপ্টটা ছিল এটাই যে আপনি নবী রাসূলদেরকে মানেন আর না মানেন, না আমরা নবী রাসূলদেরকে মানি আর না মানি, তাদের যেটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে যে দায়িত্ব তারা প্রাপ্য, তারা তাদের দায়িত্ব পালন করবেনই, যারা তাদের অনুসরণ করবে তারা নাজাত পাবে, আর যারা তাদের অনুসরণ করবে না তারা গোমরা হবে বলেন নাউজুবিল্লাহ। সেই দাওয়াতি দিনের যে গুরুত্ব এবং তাৎপর্য এটা অর্ধবধি পর্যন্ত আমাদের কাছে বিরাজমান। আজকে দেখুন জিলহজ মাসের আজকে হচ্ছে শেষ জুমা, আগামী জুমা হবে মহররম মাসের প্রথম জুমা। এই জিলহজ মাস একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দাওয়াতে দিনের যে দায়িত্ব যে কর্তব্য, গোটা বাংলাদেশে যে দাবিটা বর্তমান রাখে, এই দাবি যদি আমরা পূরণ করতে যাই বা পূরণ করতে চাই, তাহলে প্রকৃত দিনের দাওয়াতের যে মিশন, এই মিশন যদি আমরা বাস্তবায়ন করতে যাই, সব শ্রেণীর মানুষকে বাদ দিয়ে, শুধু যদি আপনি হিসাব করেন কতগুলি মাদ্রাসা আছে, কতগুলি মসজিদ আছে, এই দেশের মাটিতে কতগুলি আলেম আছে, এই দেশের মাটিতে কতগুলি জ্ঞানী আছে, এই দেশের মাটিতে কতগুলি ইমানদার আছে, যদি এই কয়েকটা শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতকে পরিপূর্ণভাবে দাবিটা বুঝে গ্রহণ করত, তাহলে আজকে নতুন করে না, আজ থেকে আরো হাজার বছর পূর্বেই মুসলিম উম্মার কাছে ইসলাম একটা প্রতিষ্ঠিত, মুসলিম উম্মার কাছে জীবন বিধান হিসাবে সেটা বাস্তবায়ন হতো বলেন ঠিক না? দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আমরা মুসলিম উম্মা আজকে বিভিন্নভাবে বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে, হ্যাঁ বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে শুরু করে ১৩,০০০ বছর পূর্বে বলেছেন
ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল বলা হয়েছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, এটা আল্লাহর কথা। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির আহসানু, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে। আহসানু, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে, ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন আর বলেন যে আমি একজন মুসলিম। দেখুন, আমাদের কাছে আল্লাহর দিকে আহ্বান বলতে আমরা বিভিন্ন কায়দা বুঝি, এটা হচ্ছে আমাদের একটা মানসিক রোগ। আল্লাহর দিকে আহ্বান বলতে যদি আমরা বলি যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কাজে নিজেকে আত্মনিয়োগ করা, এই পথে আহ্বান করা, তখন দেখা যাবে যে এক শ্রেণীর মানুষ এটাকে কালিমা লেপন করবে, না এটা দাওয়াত নয়, এটা অমুক দলের দাওয়াত। কথা বলেন ঠিক না ভাই? যখন আপনি বলবেন যে ভাই আসেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি সকাল বিকাল জিকির করেন, তখন আমরা মনে মনে ভাবি যে না, এটা হয়তো কোনো পীর মুরিদির দাওয়াত হবে, না হলে তাবলীগ জামাতের পক্ষ থেকে দাওয়াত হবে, এই দাওয়াত। এরপরে মনে করেন আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান বলতে এখানে যেটা নবী রাসূলদের স্পিরিট ছিল সেটি হচ্ছে, নবী রাসূলরা কেবল পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তাআলার যতগুলি কথা, আল্লাহ তাআলার যতগুলি আইন, আল্লাহ তাআলার যতগুলি নিয়ম, আল্লাহ তাআলার যতগুলি কানুন, আল্লাহ তাআলার যতগুলি বিধিবিধান, এটাকে বাস্তবায়ন করার জন্যই কেবল নবী রাসূলদের আগমন ঘটেছে, অন্য কোনো কারণে নবী রাসূলদের আগমন ঘটেনি। বলেন ঠিক না ভাই? এই স্পিরিটটা এখন আমরা বুঝি নাই, আমরা না বুঝার কারণে আমরা নবী রাসূলদের ভুল ধরেও অধিকাংশ মুসলিম বসে আছে। বলে নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের গুরুত্ব এবং তাৎপর্য হাদিস শরীফের মধ্যে অনেক ভাষা পরিভাষা এসেছে। আপনি যদি এই সূরাটা একবার পাঠ করেন তাহলে কালামে মাজিদ অর্ধেক পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই সূরাটা আর একবার পড়েন তাহলে এই সূরার ফজিলতে বলা হয়েছে যে যদি কোরআন শরীফের সূরা ইয়াসিন কেউ ভালো করে পড়ে তাহলে কোরআন মাজিদ 7 খতম করলে যে সওয়াব হয় ওই সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখেছে সূরা ইয়াসিনের কত ফজিলত। আমি মনে মনে চিন্তা করলাম যে এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা বলেছেনটা কি, এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের কাছে উপস্থাপন হওয়া দরকার, এই সূরাটার এত ফজিলত কেন। পড়তে যে 13 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত ছোট্ট একটা কাহিনি পাইলাম, এই কাহিনীটার মধ্যে যে স্ক্রিপ্টটা আছে ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। যদিও এটা একটা বনি ইসরাইলের ছোট্ট কাহিনী, এই কাহিনীটার উপরে যদি আপনি গবেষণা করেন, এই গল্পটার উপরে যদি আপনি গবেষণা করেন, আমি মনে করি যে এই ছোট্ট গল্পটাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন না? আর যদি আপনি গবেষক না হন, চিন্তা ফিকির না করেন, তাহলে আপনি কোরআন শরীফ একবার কেন, 32,000 বার খতম দিলেও আপনি ওই হেদায়েতের পথটা পাবেন না। কি বলেন? হেদায়েতের পথ এটা আসলে এত সহজ পথ নয়। যে সময় এই আয়াতগুলি নাজিল হয়েছে সময়টা কেমন ছিল এটা আগে আমাদের কাছে উপস্থাপন হওয়া দরকার। সংক্ষিপ্তভাবে বলি, ওই সময় মুসলমানদের কাছে একজন মুসলিম হয়েছে, সে মুসলিম হয়েছে এই কথাটা নিজের মুসলিম ভাইয়ের কাছে প্রকাশ করবে এই পরিবেশটাও ছিল না। তাহলে দেখেন কেমন কঠিন একটা পরিস্থিতি।
আপনি ইমান এনেছেন এই কথাটা আপনি আপনার একজন মুসলিম ভাইকেও বলতে পারবেন না, তাহলে কেমন কষ্টসাধ্য একটা পরিবেশ। এ কথা বললে আপনার উপরে জুলুম নির্যাতন মারধর শুরু হয়ে যাবে। আপনি কোন বংশের মানুষ, কোন কোটিপতি বংশের মানুষ, কোন প্রভাবশালী বংশের মানুষ, এগুলো মরুবাসীদের কাছে বা মক্কাবাসীদের কাছে তখন পরিচয় ছিল না। তখন কোরাইশরা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ, আর আমরা পেয়েছি বাগদাদার ধর্ম ইসলাম। নাম কাওয়াস্তে মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে না পড়লাম, মন চাইলে আল্লাহর হুকুম মানলাম, মন না চাইলে না মানলাম। এরপরে আল্লাহর হুকুম বলতে নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলোকেই আমরা শুধু মনে করি। আরও যে বাকি কিছু কাজ আছে, এই কাজগুলিকে আমরা আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার কাজে বুঝি না। এটা না বোঝার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে কোরআন মাজিদের যেটা মূল স্পিরিট, এই স্পিরিটটা আমরা বুঝি নাই। না বোঝার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা, আমাদের জীবনের জীবন ব্যবস্থা আজকে এই করুণ দশায় পরিণত হয়েছে। যখন সাহাবাজমাইনরা ইমান এনেছেন, ইমান আনার মতো পরিবেশ নাই, কথা বলার মতো পরিবেশ নাই, ওই সময় আল্লাহ তাআলা তার হাবিবকে এই ছোট্ট গল্পটা দিয়ে বুঝালেন যে বনী ইসরাইলের জামানায় এরকম ঘটনা ঘটেছিল, সেই করুণ দশা তো তোমার মাঝে আসেই নাই, তাতেই তোমরা ঘাবড়ে যাচ্ছ কেন, তাতে তোমরা এত বিচলিত হচ্ছ কেন। আল্লাহ তাআলার টার্গেটটা এরকম যে বনী ইসরাইলরা যে কষ্ট করেছে ইমান আনার পরে, ওই তুলনায় তোমরা কি কষ্ট করেছ যে আমি বনী ইসরাইলদের কাছে দুইজন রাসুল প্রেরণ করলাম, একজন নয় দুইজন রাসুলকে তারা প্রত্যাখ্যান করলো। তারা রাসুলদেরকে বললো তোমার দাওয়াতি কাজ বন্ধ করো, তোমার ওই আল্লাহর কথা বন্ধ করো, ওই বাগদাদার কিস্সা কাহিনী আমাদেরকে শোনাও, আল্লাহর কথা বলতে কোনো কথা আছে আমরা জানি না। তাদের দলকে ভালি করার জন্য আল্লাহ আরেকজন রাসুল প্রেরণ করলেন, ওই রাসুলকেও তারা অস্বীকার করলো। এরপরে তাদের মধ্য থেকে যখন এরকম কথোপকথন হচ্ছে, বনী ইসরাইলরা আর ওই রাসুলরা যখন এইভাবে কথাবার্তা বলছেন, কোন এক শহর এলাকার লোক মনে হলো লোকটার পোশাক আশাকে চলা ফেরায় যে এ লোকটা হয়তো কোনো শহর থেকে এসেছে। আমাদের সমাজেও যেমন দেখবেন, গ্রাম থেকে যদি কোনো লোক এসে আপনার আমার কাছে দাঁড়ায়, আমরা সহজেই বুঝতে পারি এই লোকটা গ্রামীণ লোক, কি বলেন, বুঝলেন? যদি শহর থেকে আসে ভালো কোনো শিক্ষিত ফ্যামিলির মানুষ হয়, তার কথাবার্তায় বোঝা যায় যে লোকটা শিক্ষিত না, এই লোকটা মূর্খ। তো ওই কথাটাই এসেছে এখানে যে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, কোন এক শহর থেকে একজন ব্যক্তি এসে বলল তোমরা এদেরকে পাথর মারতে চাচ্ছ, এদেরকে হত্যা করতে চাচ্ছ, এদেরকে দেশ থেকে বের করে দিতে চাচ্ছ, এদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে চাচ্ছ, এদেরকে চেনো, এরা কারা, এরা আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, বললেন না? বললো যে এরা তো তোমাদের কাছে ভাত কাপড় চায় নাই, তোমাদের কাছে টাকা পয়সা চায় নাই, তোমাদেরকে দিতে চেয়েছেন কি, অহুম মুহতাদুন, তোমাদেরকে দিতে চেয়েছেন হেদায়েতের পথ। আজকে আপনি ওই কাহিনীটা একটু প্র্যাকটিক্যাল আপনার জীবনে আপনি একটু গবেষণা করুন তো। আমাদের দেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার্স, সে মানুষগুলোর অবস্থান কোথায় গেছে? ভারতের সবচেয়ে বড় ইসলামিক স্কলার্স ডাক্তার জাকির নায়েক আজকে কোথায় আছেন? আপনি চিন্তা করুন যে মানুষগুলো আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করেছেন, এই মানুষগুলোর জীবনের চিন্তা করুন, এই নবী রাসূলদের জীবনের সাথে মিলে যাবে, কথা বলেন ঠিক না বেটে? ওই শহরের লোকটা বলল আমা আলিয়াল্লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা যদি এই নবীদের উপরে ঈমান না আনো, এরা যে পথে ডাকছে, যে আল্লাহর পথে ডাকছে, এই আল্লাহর পথে যদি তোমরা ঈমান না আনো, আমি ঈমান আনলাম, কেননা ওই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদুনির রহমান বিদুরিল্লাহ তুগুনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়ালা ইউনকিযুন। শুনুন, আপনারা যার দাসত্ব করেন, যার গোলামি করেন, আর আমি যার গোলামি করার নিয়ত করেছি, ওই শহরের লোকটা বলতেছে, আমি যার গোলামি করার নিয়ত করেছি, ইনি হচ্ছেন সেই, আমি যার গোলামি করার নিয়ত করেছি, সেই পথে নবী রাসূল আমাদেরকে যে ডাকতেছেন, আসলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে মেনে নিয়েছো,
কিন্তু আমি এমন একজনকে ইলাহ হিসাবে মেনে নিয়েছি যিনি ইচ্ছা করলেই মানুষকে রোগ দেন, ইচ্ছা করলেই মানুষকে রোগ থেকে মুক্তি দেন, ইচ্ছা করলেই কষ্ট দেন, ইচ্ছে করলেই তিনি সুখ দেন। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলার সাথে সাথে, দেখুন এই কথাটা বলার সাথে সাথে ওই শহরের লোকটাকে বনি ইসরাইলরা ধরে ফেললো, তাফসিরে বাইজামির মধ্যে এসেছে শেষ পর্যন্ত হত্যা করে ফেললো। ইলাদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যখন ওই লোকটাকে হত্যা করতেছে তখন ওই লোকটাই বলতেছে যে শুনুন আপনারা আমাকে হত্যা করতেছেন, হে কওমের জাতি হত্যা করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাদখুলিল জান্নাত, আমার জন্য আমার আল্লাহ জান্নাতের বাগান প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, যিনি মানুষকে ক্ষমা করেন এবং মানুষকে সম্মানিত করেন ওই রবের প্রতি আমি কেবল ইমান এনেছি। সম্মানিত ভাতীয় বন্ধুগণ, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি এক কথায় শেষ, যে আপনি যে আল্লাহ তাআলার গোলামি করছেন, আল্লাহ তাআলার গোলামি করতে গেলে বাধা আসবেই, যেখানে নেগেটিভ আর পজিটিভ থাকবে না ওখানে কি বাতি জ্বলবে? কথা বলেন, বাতি জ্বলবে? যে কাজের মধ্যে বাধা থাকবে না ওই কাজটা হক কাজ নয়, যে কাজের মধ্যে বাধা আছে প্রতিবন্ধকতা আছে ওইটাই হচ্ছে সঠিক পথ। নবী রাসূলদেরকে পর্যন্ত বনী ইসরাইলের কাফের মুশরিকরা ছাড় দেয়নি। বর্তমান প্রেক্ষাপটেও দেখুন, বনী ইসরাইলদের পরে আমাদের নবী রাসূলদের জীবনে দেখুন তাদেরকেও ছাড় দেয়নি, সাহাবা আজমাইনদেরকে ছাড় দেয়নি, আপনাকে আমাকেও ছাড় দিবে না। আপনি যখন আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করবেন তখন আপনাকে নিয়ে মিথ্যা কথা প্রচার হবে, মিথ্যা প্রপাগান্ডা বর্ণনা করা হবে, মিথ্যা কাহিনী রচনা হবে, মিথ্যা মামলা হবে, হামলা হবে, জুলুম হবে, নির্যাতন হবে, সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনি ইমানওয়ালা, আপনি আল্লাহওয়ালা, আপনি রাসূল প্রেমিক, আপনি যদি ইমানের উপরে বলিয়ান থেকে ওই পথে টিকে থাকতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাহ, তোমরা যদি জ্বরেও আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করো আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাত যাওয়ার সহজ পথ, আর কোনো পথ নাই। এই কাহিনী বর্ণনা করার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে আপনার সাহাবীদেরকে তারা ধরে ধরে হত্যা করতেছে, আপনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করতেছে, তা কি হয়েছে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? এরকম কাহিনী বনি ইসরাইলদের জামানায় ঘটেছে, তারপরেও আমি মুসা আলাইহিসসালামকে বিজয়ী করেছি, তারপরেও আমি ঈসা আলাইহিসসালামকে বিজয়ী করেছি। অতএব ইসলামকে নিয়ে যত প্রসার প্রসার, যত প্রতিবন্ধকতা তৈরি করা হবে, মিথ্যা প্রসারণা চালনা মানে চালা হবে, তত বেশি ইসলাম আরো বেশি প্রসারিত হবে। কথা বলেন ঠিক না? তাই আসুন, আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতে গেলে বাধা প্রতিবন্ধকতা আসবেই, এগুলো পেরিয়ে আল্লাহ তাআলার হুকুমের উপরে আপনার আমার জীবনকে যদি বাস্তবায়ন করতে পারি ইহকালে শান্তি পরকালে মুক্তি মিলবে। সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ তাআলা এমনি এমনি দেননি, মূল কথাটাই হচ্ছে সূরা ইয়াসিনের যে স্পিরিট, সেই স্পিরিটটাই হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের উপরে অবিচল থাকা। আল্লাহ তাআলার দ্বীনের উপরে আপনি অবিচল থাকবেন না, তার বিধিবিধানের উপরে আপনি অবিচল থাকবেন না, আপনি এক খতম কেন, দুই খতম কেন, ওই 50,000 সূরা ইয়াসিনের খতমও আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আর যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নেই, একবার সূরা ইয়াসিন করলেই আপনার আমার হেদায়েতের পথ খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত হেদায়েতকারী হিসাবে, প্রকৃত ইমানদার মুত্তাকি হিসাবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত করি নাই, সুন্নত নামাজ পড়ি, তারপর খুতবা হবে, তারপর নামাজ হবে।